দুর্গাপূজা উপলক্ষে নগাঁও নলতলি রাজ্যিক গাইপথ মেরামতি করিলে দুজন পঞ্চায়েত সভাপতিয়ে। নগাঁও নলতলি রাজ্যিক গাইপথত জরাজীর্ণ অংশ নিজা প্রচেষ্টাৰে মেরামতি করিলে দুজন পঞ্চায়েত সভাপতিয়ে। নগাঁও নলতলি রাজ্যিক গাইপথটো নির্মাণ করার সময়ের প্রায় আদরওয়া হয়ে আছিল পথচার কিছু অংশ। নির্মাণ আদরওয়া হয়ে থাকার বাবে পথচার জরাজীর্ণ হয়ে পড়েছিল, সৃষ্টি হয়েছিল তীব্র যানজটর, সংঘটিত হয়েছিল একাধিক পথ দুর্ঘটনা। দুর্গাপূজা উপলক্ষে যানজট আর পথ দুর্ঘটনা যাতে রোধ হয় তার উদ্দেশ্যে পথচোৱাৰ জৰাজীৰ্ণ অংশটো মেৰামতি কৰিলে দুজন পঞ্চায়ত সভাপতিয়ে। গংগাচৰণ আৰু ধৰ্মেন্দ্ৰ দাস নামৰ দুজন পঞ্চায়ত সভাপতিয়ে পথচোৱা অৰ্থাৎ ৰাজ্যিক গাইপথচোৱা মেৰামতি কৰায়। আজি পঞ্চায়ত সভাপতিজনৰ এনে কাৰ্যক শলাগ লৈছে সচেতন মহলে। এই মুহূৰ্তত তেখেত দুজনৰ মন্তব্য আছে, আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ। আমি এই রাস্তাখনের উপর আমি এস ডি ও স্যারক আমার এস পি স্যারক যান যত আমার কমপ্লেন দিব লাগে আমার লিখিত হিসাবে আমার জেড পি সি মহোদয় এস ডি ও স্যারক লিখিত দিছে, আমিও লিখিত দিছো, মুখী হিসাবে জানাইছো। জনার পিছত কোনো ধরনের সফল নাপালো, যেহেতু আমার আগন্তুক দুর্গাপূজা আহি আছে, অহাকালীর দুর্গাপূজা আমার আরম্ভ, গতিকে এই রাস্তা দিয়ে আমার এখন ব্যস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে বিভিন্ন আমার বর্তমান রাইজ অহা যাওয়া করব, গতিকে এই রাস্তাটোত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে থাকে, আর পূজার সময় আমার আনন্দর বতরত যদি ইয়াতে এখন দুর্ঘটনা হয়, উচরতে এখন আমার পূজা আছে, তাহলে আমার আনন্দত চেষ্টা পানি পড়ব, গতিকে আমি পঞ্চায়েতের ফলাফল আমার নিজ বিভাগে আমি এই রাস্তাখন মেরামতি করবলে ওলাইছো। পূর্বতে মানে কি আমার আমবাগান যখন পোস্ট আছে এই আউটপোস্টের বিষয়াসকলে পুলিশসকলে ইয়াত আহি পেলে বিভিন্ন সময়ত ইয়াত টহল দিবলগা হয়। আজি এইখন কামখন আমি আরম্ভ করেছো যেহেতু আমার এই কাম আমার পঞ্চায়েতের নহয় বা কোনো ব্যক্তিগত কাম নহয়, তথাপি আমি রাইজর সুবিধার্থে শারদীয় দুর্গা উৎসবটা যাতে আমার উলহ মালহরে যাতে আনন্দভাবে পালন হয় সেই ফালে লক্ষ্য রাখি পেলায় আমি নিজে ববিয়াকে এই কাম যিমানখিনি পারো এই কামখিনি করার কারণে রাইজর সুবিধা করার কারণে আমি চেষ্টা করছো। হয় আজি মেরামতি করে আছো, আমি আমার আরক্ষী চকীক রাতেপুৱাকে আমি জানাই লৈছো, যেহেতু এইখন আমার পঞ্চায়েতের আন্ডার রাস্তা নহয়, এইখন এখন রাজ্যিক গাইপথ, গতিকে আমি বিভিন্ন বিভাগক আমি জানার সত্ত্বেও আমি কোনো ধরনের সুফল নাপালো, গতিকে আমি নিজাববিয়াকে করবলে রাইজর আবেদন মর্মে আমি রাইজর সুবিধার্থে এখানে করবলে আমি আগবাড়ি। এতিয়া চাক লোক নির্মাণ পথ, যেহেতু আমি দেখা পাইছো এটা ডাঙর একটা দলং, ওখকে দলং একটা বনায় থৈছে, এই দলংটো বনাইছে ঠিকই আছে, কিন্তু রাস্তাটো কিয় হওয়া নাই আমি ভালকে নেজানো। অলপ গম পাইছো যে কিবা বোলে মন্ডল অফিসৰ পৰা কিবা রাইজর মাটি যোৱাৰ কারণে টকা পয়সা আহে সরকারের ফালৰ পৰা, সেই টকাখিনি পোৱা নাই কারণে রাস্তা বোলে মাটিখিনিও দিয়া নাই, সেইটো কারণে বোলে রাস্তা হওয়া নাই, এনেকে গম পাইছিল। বহুত ধরনের আবেদন করা হয়েছে, বহুত ধরনের ইয়াত এক্সিডেন্ট হয়েছে, তেতিয়া পথ অবরোধ করা হয়েছে, তেতিয়া পুলিশে উল্টা রাইজের উপরতে লাঠি চালনা করেছে, এইবিলাক বহুত ধরনের কাহিনী ইয়াত হয়ে গেল, অপ্রীতর ঘটনা হয়ে গেল। আর এইটো রাস্তাত যেতিয়া এই আমি অলপ দিন আগতে পরীক্ষাটো আছিলে তেজপুরত কিবা পরীক্ষা আছিলে, সেইটো সময়ত দেখা পাইছো একদম লাউখোৱাৰ পৰা আমাৰলৈকে ইমান এটা মানে যানজটৰ অসুবিধা হৈছে, মানে কোনোফালে গাড়ী ওলাব নোৱাৰে। এতিয়া আমাৰ সমাগত দুৰ্গা পূজা, সেই দুৰ্গা পূজা উপলক্ষে আমাৰ টুবুজাৰ্ণী গাঁও পঞ্চায়তৰ সভাপতিয়ে নিজাববীয়াকে এই আমাৰ গাইপথটো যিখিনি বেয়া হৈ আছে সেইখিনি মাটি দি অলপ মেৰামতি কৰি আছে মই দেখা পাইছোঁ।